জিদ্দার মানুষ ফাটিয়ে ব্যবসা করতে আসছে বক্স অফিসে আগুন লাগবে কেন আমি বলছি এই কথাটা এবং এতটা শিওরলি তোমাদেরকে বলছি এটা হবে এটা হতে বাধ্য নমস্কার বন্ধুরা আমি বৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে ডিসকাস করব আমার মনে হয় তোমরা সকলে আমার সঙ্গে একমত হবে এবং এই ব্যাপারটা আমি ভাবলাম ভেবে দেখলাম এবং আমি দেখলাম জিদ্দার কতটা বুদ্ধিমান একজন মানুষ জাস্ট কতটা বুদ্ধিমান একজন মানুষ এমন একটা সময় ওনার সিনেমা মানুষ নিয়ে আসছেন যে সময়টা জাস্ট ফ্যান্টাস্টিক একটা বিষয়পত্র কেন বলছি এ কথাটা তোমরা অনেকেই বলতে পারো দিদি টাইগার থ্রি চলছে ওয়াইআরএফের তো তোমরা বিষয়পত্রগুলো জানোই যে নো শেয়ারিং তারা বিজনেস করে যে যেখানে টাইগার থ্রি চলছে ওখানে অন্য কোনো ছবি তারা চালাতে দিচ্ছে না এটা আমরা জানি কিন্তু একটা জিনিস ভালো করে বুদ্ধি করে দেখো এই যে জিদ্দা বলেন তিনি ক্ল্যাশে আসতে চান না কোনো সময় যে কারণের জন্য আমরা দুর্গা পুজোর সময় কিন্তু জিদ্দার কোনো ছবি পেলাম না সত্যি কথা বলো তো একে অপরের সঙ্গে মারামারি করলো কি করলো না হ্যাঁ ওপেন ক্যামেরা মারামারি করলো করলো না কিন্তু ভেতরে ভেতরে সবাই সবার সাথে মারামারি করলো বাঘা যতীন দশম অবতার রক্তবীজ মিতিন মাসি চারটে ছবির জন্য আলাদা আলাদা দর্শক আছে এবং এমনও কিছু দর্শক আছে যারা হয়তো এই চারটের মধ্যে তিনটে ছবির দর্শক এবার দর্শকরা গুলিয়ে গেছে ভাই আমরা কি কোনটা দেখতে যাব। এই জিনিসটা কিন্তু দুর্গা ক্ষেত্রে হয়েছে কিন্তু জিদ্দা কতটা বুদ্ধিমান এটা শুধু ভাবো তোমরা বলতেই পারো চব্বিশ তারিখ তো দিদি আরও সিনেমা আসছে কোনটা জিদ্দার মতন খড়ানার সিনেমা কোনটার সাথে কি ক্ল্যাশ ধারে কাছে কিচ্ছু নেই মানুষের সঙ্গে রিলিজ করছে কি কি সিনেমা আমার অভিনীত সিনেমা আছে একটু সরে বসুন যেটা একদম কমেডি ফিল্ম তার সঙ্গে সোশ্যাল মেসেজ দেবে হিউজ স্টার কাস্ট আমরা দেখতে পাচ্ছি কমলেশ্বর বাবুর ডিরেকশনে আমরা বেশ অনেক দিন পরে আবার ছবি দেখব এরপরে আছে বগলা মামা বগলা মামা যুগ যুগ জিও এস এর তরফ থেকে আসছে এই ছবিটা এই ছবিটাও প্রপার একটা কমেডি ড্রামা এবং তার সঙ্গে সঙ্গে সিরিয়াস কিছু ইস্যু হয়তো তোলা হবে এমনটা কিন্তু ট্রেলার দেখে বুঝতে পেরেছি গতকাল আমি ট্রেলারটা দেখেছি কিন্তু আমার কথা বলা হয়নি ট্রেলারটা নিয়ে তারপরে কি আছে অঙ্কুশদার কুরবান কুরবান এমন একটা প্রজেক্ট বন্ধুরা যে অঙ্কুশদাকে অডিয়েন্স এইভাবে নিতে চায় না অনেস্টলি স্পিকিং আমি জানি না এই আমার এই কথাটা হয়তো নিয়ে অনেকের অনেক রকম খারাপ লাগতে পারে বাট আমি অনেস্টলি বলছি জিদ্দা দেবদার পরে অডিয়েন্স একটা আশা করছে অঙ্কুশদার সুপারস্টার হওয়ার সেই পোটেন্সিয়ালগুলো অঙ্কুশদার মধ্যে আছে কিন্তু কিন্তু জিদ্দা যেমন অসুর করেছিলেন সেই জিদ্দাকে যেমন লোকে চেয়েছিল এটাও কিন্তু ঠিক এই জিদ্দাকে লোকে চাই চায় যে জিদ্দাকে রাবণে দেখা গেছিলো চেঙ্গিজে দেখা গেছে মানুষে দেখা যাবে মানে অ্যাকশন ফিল্ম পাতি কথা সুপারস্টার সুপার ভাই অ্যাকশন ছাড়া কোথায় কি হবে তো কুরবানের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে এবং খুব ভালো চলবে ছবিটা এটা আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তাহলে এই যে তিনটে ছবির কথা আমি বললাম দেখো যারা কমেডি ড্রামা দেখতে পছন্দ করে ক্লাস অডিয়েন্স তারা একটু সরে বসুন এবং বগলাম আমার যুগ যুগ দেখবে যাদের যেটা ইচ্ছা হবে দেখবে আবার কেউ কেউ দুটোও দেখতে পারে কিন্তু জিদ্দা যে জন্ডাটার ওপরে কাজ করছেন বা জিদ্দা যেভাবে মানুষ আনছেন এই ধারে কাছে যে তিনটে ছবি আসছে একটাও এই ধারের কাছে ছবি নয় একটাও নয় যে কারণের জন্যে একটা প্রচণ্ড চান্সেস আছে মানুষ প্রচণ্ড ভালোভাবে ব্যবসা করবে অ্যানিম্যাল আছে মানুষের ঠিক পরের উইকেই রণবীর কপুর এই ছবিটা নিয়ে কিন্তু হাইপ আছে কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা উনি কিন্তু প্রচণ্ড ভালো একজন ডিরেক্টর উনি জানেন ওনার ছবি কিভাবে এক্সিকিউট করতে হবে ঠিক আছে কিন্তু এই যে প্রথম সপ্তাহটা মানুষ যে উইন্ডোটায় আমার আমরা বলতে পারি একটা ফাঁকা উইন্ডো পাচ্ছে এই সময়টায় যদি মানুষ সত্যি ভালো গল্প হয় তাহলে কিন্তু অডিয়েন্সের ভালো লাগবে এবং ওয়ার্ড অফ মাউথের ছবিটা স্ট্রং হবে আর যেটা যুদ্ধ করে যাবে টাইগার থ্রি এবং অ্যানিম্যালের সঙ্গে সেই পোটেন্সিয়ালটা কিন্তু মানুষের মধ্যে আছে ডেফিনেটলি এটা হতে পারে বগলা মামা অনেক বেশি হল পেল কারণ এস ছবি আমরা খুব ভালোভাবেই জানি কিন্তু মানুষ যে কটা সিনেমা হলেই আসবে না কেন এবং যে যে টাইমেই আসবে না কেন যদি ছবি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এমনটা হতেও পারে যে মানুষের সেকেন্ড উইক থেকে শো বেড়ে গেল কেউ বল বলতে পারে না কিন্তু কেউ কি হয় আমরা কিন্তু এরকম ঘটনায় আগেও ঘটতে দেখেছি কাজেই মানুষের কাছে প্রথম সপ্তাহটা পুরো খোলা যদি সেই পোটেন্সিয়াল ছবির মধ্যে থাকে মানুষ তত্তর করে এগিয়ে যাবে কেউ আটকাতে পারছে না তোমাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও ভাবলাম এটা নিয়ে একটুখানি আলোচনা করি তাই আলোচনা করতে এলাম দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা